যিদ সম্পর্কে ডিফেন্স থাকো, মধ্যম পন্থা অবলম্বন করো, না গালি দিবে না ভালো বলবে, এতে তুমি সফল হবে না, তুমি খারাপে যাবে না, তোমাকে কোন দিকে ধরা হবে। ইয়াজিদ সম্পর্কে ফয়সালা কার উপরে ছেড়ে দিবে, কথা বলেন কার উপরে? আল্লাহর উপরে। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, তার মাথা, দুটো রেওয়ায়েত আছে, দুটো বর্ণনা, তার মাথা কেউ বলছে দামেস্কে তার মাথা কবরস্থ হয়েছে, এক বর্ণনায় ইবনে কাসির দামেস্কি রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে বলছেন যে না, মদিনায় জান্নাতুল বাকিতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে, অর্থাৎ জান্নাতুল বাকিতে হযরত হুসাইনের মাথা কবরস্থ করা হয়েছে, দুটো রেওয়ায়েত, দামেস্কেও একটা বর্ণনা আর ধরটা বডিটা কারবালা প্রান্তরে ওখানেই দাফন করা ছিল, যেটা এখন শিয়ারা অনেক বড় রওজা টওজা করে ওখানে মাতম অনেক কিছু করে, সেটা কিন্তু কারবালা, কিন্তু মাথাটা ইয়াজিদের একটা বর্ণনা, ইয়াজিদ যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত মাথাটা ইয়াজিদের কাছে স্মৃতি হিসাবে রাখা ছিল, তারপরে পরবর্তীতে মদিনার গভর্নরের মাধ্যমে সে মাথা, সে মস্তক দাফন করা হয় জান্নাতুল বাকিতে। সেই জন্য ইয়াজিদ সম্পর্কে আমাদের ডিফেন্স থাকা লাগবে, খারাপেও যাব না ভালোতেও, ভালোতে যাব না। এরপরে এই জায়গায় লক্ষ্য করে দেখেন, যারা মাতম করে করে ইয়াজিদকে খারাপের জায়গায় বললাম, আমার ছোটবেলায় এই কথা একদম মনে পড়ে, আমি তখন বুঝতাম না রে আল্লাহর রাসূল, আমি এত বিষয়ে গেল আমাদের গ্রাম্য এলাকায়। আজকে যেহেতু আমার উস্তাদ হয়ত মাওলানা শওকত আলী সাহেব আছেন, আমার পরেই শেষ মোনাজাত করবেন, আমার উস্তাদ মানে আমার বাপ, ওনার যেখানে বাড়ি ওর দু তিনটে গ্রামের পাশেই হলো আমার জন্মস্থান, এই বেশ কিছু কয়েক বছর হলো ওখান থেকে সরে এসে, তো আমার জন্মস্থানের দিকে ছোটবেলার দিকে আমার মনে পড়ে, ওই তাজিয়া হতো, তাজিয়া তাজিয়া জানি তো, তাজিয়া হতো, তো তাজিয়া ব্যাপারটা ছোটবেলায় এত বুঝতাম না, তো তখন আমরা কি করেছিলাম, ওই তাজিয়াগুলো আমরা দেখতাম অনেক ফুল টুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো, আমার লোভ ছিল ফুলগুলোর প্রতি, লোভ থাকতো ফুলগুনোর প্রতি, কারণ ফুলগুনো খুব সুন্দর থাকতো। রাত দুটো আড়াইটা যখন বাজতো, ভয় ডর বলে কিছু ছিল না, কাস্তে নিয়ে যেতাম যেখানে ফেলতো, গিয়ে ফেড়ে ফুড়ে ওই ফুলগুনোকে খুলে নিয়ে আসতাম। আবার ওদের একটা নিয়ম ছিল, ওই যে মাথার একটা ফুল ছিল, ওটাকে কি ফুল বেশ বলে, ওইটাকে আবার ওই তাজিয়ার পাশে কবর দেওয়া হতো, ওরা বলতো এটা হয়তো হুসাইনের মাথা, এটা হয়তো হুসাইনের মাথা, ওই ফুলটাকে বানিয়ে ওরা ওইটাকে কবর দিত। আমি বলতো ওই মালটা কোথায় খুঁজে পাচ্ছি না, ওই ফুলটা আরো ভালো, ওই মালটাকে আগে তো এরা মানুষের ভিতরে ভয় দেখিয়ে ফেতনা লাগাতো, যে এর এই সমস্ত জায়গায় যারা হাত দেবে, এর সাথে যারা দুর্ব্যবহার করবে, তাদের হয় ঠ্যাং ভেঙে যাবে, না হলে চোখ চুরে যাবে, না হলে হাত প্যারালাইজ হবে। তো আল্লাহর ইহসান যতদিন করেছি কোনোদিন একটা হোঁচটও খাইনি, যতদিন করেছি কি একটা হোঁচটও খাইনি। তবে ইউটিউবারদেরকে বলবো এই চ্যাপ্টারটা যেন আবার ওখানে রাখবেন না, তাহলে তাজিয়াওয়ালা বেটারা যদি দেখতে পাই যে তাজিয়া ফাড়ালো তো আমাকে ফেড়ে দেবে রাস্তায় দেখতে পেলে। আমি বলতে চাইলাম শুধু একটা কারণে, যে এগুলোর দ্বারাই ক্ষতি হয় না, মানুষ এগুলোকে অন্ধবিশ্বাসের জায়গায় দাঁড় করিয়ে মানুষের ভ্রান্ত আকীদাটাকে নষ্ট করেছে। মুহররম যদি তাজিয়ার মাধ্যমে মুহররমের বৈশিষ্ট্য হতো, ধানের মাধ্যমে যদি মুহররমের বৈশিষ্ট্য হতো, তাহলে আমি জিজ্ঞাসা করি 61 হিজরি 60 বছর পর, বিশ্ব নবীর 60 বছর পরে, তো তুমি আমাকে বলো কোরআনুল কারিমে আল্লাহ মুহররমের বরকত আগে ঘোষণা করলো, কারবালায় হয়তো হুসাইনের শাহাদতের জন্য কারবালার বর আপনার মুহররমের বরকত হয়নি। বিশ্ব নবী তার আগেই বলেছিলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানুল মুবারকের পরে সবথেকে উত্তম, সবথেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। কে বলেছেন কথা বলেন, কি বলেছেন বিশ্ব নবী? আশুরার দিন মানে মুহররমে, মুহররমে 10 তারিখ। হ্যাঁ, অনেকে বলেন মুহররমের 10 তারিখে নাকি কিয়ামত হবে, এটা ভুল কথা, মুহররমের 10 তারিখে কিয়ামত হবে এ বর্ণনা সঠিক না, জুমুয়ার দিনে কিয়ামত হবে, কিন্তু মুহররমের 10 তারিখে কিয়ামত হবে এ বর্ণনা ভুল।
তাহলে বিশ্ব নবীর সাত বছর পরে কারবালার প্রান্ত হলো, হয়তো হুসাইন শহীদ হলো, তার আগে হয়তো ওমর শহীদ হলো, মাতম হলো না কেন বলো? ওসমান শহীদ হলো, মাতম হলো না কেন বলো? আর মুহররম মাসেই যদি হয় তাহলে ওমরের তো প্রথম তারিখেই শহীদ হলো, ওমর তো প্রথম তারিখেই শাহাদত বরণ করলেন, কারণ যুলহিজ্জা মাসের শেষের দিকে হয়তো ওমর ওই খঞ্জরের আঘাত পেয়েছিল, কিন্তু যেদিনকে তিনি ইন্তেকাল করলেন সেটা ছিল মুহররমের প্রথম তারিখ, তাহলে মাতম হলো না কেন? আপনারা আরো একটা লক্ষ্য করে দেখবেন।